আচ্ছা, তা আগের ক্লাসে আমরা সংখ্যা তৈরি করা এবং বিভিন্ন সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার এবং তাদের স্থানীয় মানে বিস্তার করে আবার যোগফল করে সেই একই সংখ্যায় ফিরে পাওয়া এগুলো আমরা করলাম। এবারে আমরা স্থানীয় মানে কোনো সংখ্যার যোগফলকে কীভাবে স্থানীয় মানে বিস্তার করে আবার কীভাবে যোগ করা যায় মনে মনে হিসাব করে সেটা আমরা শিখব। যেমন ধরো 525 প্লাস 323, এই সংখ্যাটাকে আমরা মনে মনে কীভাবে যোগ করব। স্থানীয় মানে বিস্তার করে নিচ্ছি আগে, 525কে স্থানীয় মানে বিস্তার করলে কত হচ্ছে, 500 প্লাস 20 প্লাস 5। 323কেও স্থানীয় মানে বিস্তার করলে 300 প্লাস 20 প্লাস 3। এবার দেখো, আমরা 500 আর 300 শতকগুলোকে এক কাছে নিয়ে এলাম, আবার দশকের সংখ্যা যেগুলো আছে সেগুলোকেও 20 প্লাস 20 এক কাছে নিয়ে এলাম, আর এককের অঙ্কগুলোকেও এক কাছে নিয়ে এলাম। দেখো, খুব সহজেই যোগ হয়ে যাচ্ছে। 500 300 যোগ করলে 800 হলো, 20 20তে 40 হয়ে গেল যোগ করে, আর 5 3 8 হলো। তাহলে টোটাল যোগফলটা দেখো 848 হয়ে গেল। এইভাবে আমরা সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে খুব সহজেই মনে মনে যোগ করে নিতে পারি। এটা গেল যোগের অঙ্ক। একইভাবে আমরা বিয়োগের অঙ্কও স্থানীয় মানে বিস্তার করে মনে মনে হিসাব করতে পারি। যেমন ৭৮৮ মাইনাস ৪৮২, এই বিয়োগফলটা আমরা কীভাবে স্থানীয় মানে বিস্তার করে মনে মনে বিয়োগ করা যায় সেটা শিখব। তো কী করছি দেখো, প্রথমে 788কে স্থানীয় মানে বিস্তার করলে কত হচ্ছে, 700 প্লাস 80 প্লাস 8। আচ্ছা, এটা কে আমরা প্রথম ব্র্যাকেটে রাখলাম, মাইনাস দিয়ে এটা ব্র্যাকেট দিচ্ছি এই কারণে পরে মাইনাস চিহ্ন আছে, এবং 482 যে সংখ্যাটা আছে তাকেও আমরা স্থানীয় মানে বিস্তার করলে যোগফল আকারে আসবে, কিন্তু তার আগে একটা বিয়োগ চিহ্ন রয়েছে। সমান দেখো, 700 মাইনাস 400 আর কি না, 80 প্লাস, মাঝখানে প্লাস হয়ে যাবে, 80 মাইনাস 80 প্লাস হয়ে যাবে 8 মাইনাস 2। দেখো, 700 থেকে আমরা 400 বিয়োগ করলে কত থাকছে, 300, আর 80 থেকে 80 বিয়োগ করলে কত থাকছে, 0, 8 থেকে 2 বিয়োগ করলে 6 থাকছে। তাহলে টোটালটা আমার দাঁড়ালো 306। এইভাবে আমরা বিয়োগকে স্থানীয় মানে বিস্তার করে মনে মনে খুব সহজেই হিসাব করতে পারি। আর একটা বিয়োগ আমি করছি, সেটা একটু হয়তো জটিল হবে, দেখে নাও। যেমন 500, আচ্ছা, 657 বিয়োগ 482, এই সংখ্যাটাকে, এই বিয়োগটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করব।
দেখো 657 কে আমরা স্থানীয় মানে বিস্তার করলে কি পাচ্ছি? 600 প্লাস 50 প্লাস 7 মানে এটা সমান এটা দাঁড়াচ্ছে, আর 482 কে আমরা স্থানীয় মানে বিস্তার করলে 400 প্লাস 80 প্লাস 2 এই পেলাম। দেখো এখানে সমস্যাটা কি হচ্ছে না, 600 থেকে 400 সহজেই বিয়োগ করা যাবে কিন্তু 50 থেকে 80 বিয়োগ করা যাবে না, সেই জন্য কি করলাম 600 থেকে 100 আমরা ভাগ নিয়ে নেব 50-এর সাথে অ্যাড করার জন্য। 600 কে আমরা 500 প্লাস 100 করে নিলাম এবং এই 100টা 50-এর সাথে যোগ করে নেব প্লাস 7, বাকি এদিকটা যেমন আছে তেমনই রেখে দিলাম 80 প্লাস 2। দেখো এবার কি করছি, দেখো 500 বিয়োগ 400 এই 100 এবং 50-এ যোগ করে নেব, মাঝে প্লাস 150 বিয়োগ 80। এখানে দেখো এই যে এর আগে 482-টার আগে বিয়োগ ছিল কিন্তু 482-কে আমরা স্থানীয় মানে বিস্তার করতে গেলে তাকে 400 প্লাস 80 প্লাস 2 এটা করতেই হবে, তাছাড়া স্থানীয় মানে বিস্তার করা যাবে না, কিন্তু তার আগে বিয়োগ আছে তার মানে এগুলো বিয়োগগুলো কিন্তু পরে আসবে, ওই জন্য 80 প্লাস থাকলেও তার আগে বিয়োগ এসে গেল প্লাস 7 মাইনাস 2 সমান কত হচ্ছে, 500 থেকে 400 বিয়োগ করলে 100 খুব সহজেই আমরা বুঝে গেলাম, আবার 150 থেকে 80 বিয়োগ করলে 70 রইল, 7 থেকে 2 বিয়োগ করলে 5 রইল, তাহলে টোটালটা কত হলো 175। এইভাবে আমরা স্থানীয় মানে বিস্তার করে খুব সহজেই বিয়োগ করতে শিখে গেলাম। এবারে স্থানীয় মানে বিস্তার করে হ্যাঁ গুণ কিভাবে করব, যেমন ধরো 228 গণিত কি আছে 5, তো এই সংখ্যাটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে কিভাবে গুণ করব, দেখো এখানে 5 তো একক সংখ্যা, এটাকে আর স্থানীয় মানে বিস্তারে কোনো অপশনই থাকছে না, তাই 228-কে আমরা স্থানীয় মানে বিস্তার করব। 228-কে স্থানীয় মানে বিস্তার করলে কি হচ্ছে, 200 প্লাস 20 প্লাস 8 ইনটু 5 সেটা সমান কি হচ্ছে, 200 ইনটু 5 প্লাস 20 ইনটু 5 প্লাস 8 ইনটু 5 সমান কত হলো, 200-কে 5 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কি 1000, 20-কে 5 দিয়ে গুণ করলে 100, আর 8-কে 5 দিয়ে গুণ করলে 540, তাহলে আমার কত দাঁড়ালো 1140। খুব সহজেই গুণটা স্থানীয় মানে বিস্তারের মাধ্যমে আমরা করে ফেললাম। এরপরে আরও একটু জটিল ধরনের গুণ আমরা করব, 470 গণিত 15 এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করে আমরা গুণ করব, মনে মনে কীভাবে করা যায় এটা দেখব। আচ্ছা 470 ইনটু 15-কে আমরা স্থানীয় মানে বিস্তার করতে পারি, 10 গণিত এই 10 প্লাস 5 হবে, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, 470 গণিত 10 যোগ 470 গণিত 5। দেখো তো 470-কে 10 দিয়ে গুণ করাটা খুবই ইজি, শুধু একটা
শূন্য বেড়ে যাবে বা এটাকে আচ্ছা স্থানীয় মানে বিস্তারের কথা বলা হয়েছে, এই জন্য আমরা 470-কে স্থানীয় মানে বিস্তার করে নিয়েই করব। ঠিক আছে, এখানে 470-কে স্থানীয় মানে বিস্তার করলে কী হবে, 400+70×10 এখানে কি হবে, 400+70×5 তাহলে কি হলো না, 400×10+70×5+70×5 এবার এই গুণগুলো আমরা করে ফেলি, 400-কে গুণ করলে হচ্ছে 10 দিয়ে 4000 হয়ে গেল, 70-কে 10 দিয়ে গুণ করলে 700 হলো, আবার 400-কে 5 দিয়ে গুণ করলে কাছে 20 2000 হলো, প্লাস 70-কে 5 দিয়ে গুণ করলে 5×7=35 350। দেখো এবার এগুলো আমরা যোগ করলে কত পাচ্ছি, দেখো 4000 আর 2000 দিয়ে 6000 হয়ে গেল, এগুলোকে এক কাছে আমরা নিতে পারি, 6000 হচ্ছে, প্লাস 700 আর 300-তে যোগ করলে আমরা পাচ্ছি 1050, 350-এ যোগ করলে 1050=7050। ঠিক আছে, এবারে আমরা সংখ্যা ছোট বড় নির্ণয় করা শিখব। আচ্ছা, ছোট বোঝানোর জন্য প্রথমের সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাকে ছোট বোঝানোর জন্য আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটা হলো এটা, প্রথম সংখ্যা ছোট দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যার থেকে যদি প্রথম সংখ্যাটা ছোট হয় তাহলে আমরা এই চিহ্নটি ব্যবহার করি, আর যদি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে বড় হয় তখন আমরা কী চিহ্ন ব্যবহার করব, এই চিহ্নটি ব্যবহার করব। এরকম কয়েকটি সংখ্যা আমি দিচ্ছি এবং সেইগুলো সংখ্যাগুলো দেখে তাদের মাঝে গ্যাপ রাখছি, সেই জায়গাগুলোতে কোন চিহ্নটা বসবে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি এবং তোমরা নিজেরাও বাড়িতে কয়েকটি অঙ্ক করবে। যেমন ধরো 5789 মাঝে একটা গ্যাপ রয়েছে 6213। দেখো 5789 আর 6213, তো এখানে কোন সংখ্যাটা বড়, দেখো 5000-এর থেকে 6000 নিশ্চয়ই বড়, তাহলে এখানে কোন চিহ্নটা হবে, প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাটা বেশি তাহলে কি হবে, প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যা বেশি হলে বলো ছোট সংখ্যাটা বসে, অর্থাৎ এটাকে ইংরেজিতে আমরা লেস দ্যান বলে থাকি। আবার দেখো 506 আর 423, দেখো এই অঙ্কটাতে 2 নম্বর অঙ্ক দেখো কি আছে, 5006 ওটা 4023, তাহলে 5000 মানে 4000-এর থেকে বেশি, তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে বেশি, তাহলে কি মানে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে বড়, তাহলে বড় চিহ্নটা আছে এইটা,
বা গ্রেটার দেন, ইংরেজিতে এটাকে বলা হয় গ্রেটার দেন। আচ্ছা, তিন নম্বর, আমি নিজে একটা অঙ্ক দিচ্ছি, দেখো, যেমন 5723 এই একটা সংখ্যা দিয়েছি, মাঝখানে আমি একটা লেস দ্যান চিহ্ন দিয়েছি, তাহলে এখানে কি সংখ্যাটা হবে সেটা তোমাকে লিখতে হবে। অনেক কিছুই হতে পারে, এর থেকে বড় হলেই হবে। যেমন ধরো আমি 6003 লিখতে পারি, তাহলে কারেক্ট হবে। আচ্ছা, এইভাবে আমরা ছোট বড় সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় জানলাম। এবারে কয়েকটা এক অঙ্কের সংখ্যা দেওয়া থাকবে, কয়েকটা এক অঙ্কের, ধরো 4টি কি 5টা এক অঙ্কের সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলোকে ব্যবহার করে আমরা অসংখ্য সংখ্যা তৈরি করতে পারি। তার মধ্যে সবচেয়ে ছোট এবং বড় সংখ্যাটা কি সেটা আমাদেরকে নির্ণয় করতে শিখতে হবে। যেমন ধরো 8059, এই 4টে সংখ্যা আমাকে দিয়ে আছে, এই সংখ্যাগুলো দিয়ে আমরা অসংখ্য সংখ্যা তৈরি করতে পারি। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় এবং ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট সংখ্যাগুলি আমরা নির্ণয় করব। এই সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম সংখ্যা হবে কত? 9850, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে কি? ক্ষুদ্রতম সংখ্যা হবে 5089। কিন্তু সংখ্যাটা 4 অঙ্কেরই হতে হবে, 4 অঙ্কের সংখ্যা আমার তৈরি করতে হবে, সেটাই বলে দেওয়া হচ্ছে না। 4টে সংখ্যা দিয়ে 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমরা ক্ষুদ্র বৃহত্তম সংখ্যা পাচ্ছি কি 9850, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5089। সেরকম আরও কয়েকটা সংখ্যা দিচ্ছি, আমি 5 অঙ্কের কয়েকটা সংখ্যা দিচ্ছি, হ্যাঁ, 7389, 9, আচ্ছা 7ই দিলাম, তাহলে কটা সংখ্যা হচ্ছে এখানে? 5টা সংখ্যা। এই 5টা সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা কী পাবো? আর ক্ষুদ্রতমই বা কী পাবো? বৃহত্তম সংখ্যা কী পাচ্ছি? দেখো, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 9, তাহলে বৃহত্তম বানাতে গেলে আমাদেরকে সবচেয়ে বড় সংখ্যাটাকে আগে লিখতে হবে, তারপরের বড় সংখ্যাটা, তারপরের, দেখো 7 2টো আছে, 7 2টো পরপর বসে যাবে, তারপর 3 হবে, এটা হলো সবচেয়ে বড় সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটাকে আমরা আগে লিখব, 3, তারপরের সংখ্যা আছে 7 2টো 7 আছে, ওই জন্য পরপর 2টো 7 বসে যাবে, তারপরে আসবে আমাদের 8, তারপরে 9। এইভাবে আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কীভাবে তৈরি করতে হয় অনেকগুলো সংখ্যা দেওয়া থাকলে সেটা শিখলাম। আর টাইম, আচ্ছা, এই পর্যন্তই আজকে হলো, পরের ক্লাসে আমরা যোগ বিয়োগ শিখবো।